সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছি। যদিও এই ফোনটি অনেক আগেই মার্কেটে এসেছে, এটার প্রাইস হচ্ছে 4490 টাকা, মানে 4500 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। এটি সিম্ফনির v141। তো v141 এর আগে কিন্তু আমরা দেখিয়েছি v140 এবং v142, এরকম দেখিয়েছি। এটা কিন্তু আলাদা একটি মডেল, যেটা এর আগে আমি দেখাইনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার কনফিগারেশন অনেক ভালো কিছু দেওয়া হয়েছে। মোটামুটি এই বাজেটের মধ্যে বলা যায় যে অন্য ফোনের থেকে মোটামুটি ব্র্যান্ডের মধ্যে এটি একটি বেস্ট ফোন হতে পারে আপনার জন্য। তো এই ফোনটি নিয়ে আমি জাকির হোসেন থাকছি আপনাদের সাথে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা এটার যে কনফিগারেশন আছে এটা দেখে নিতে পারি। এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো সংক্ষেপে একটু আলোচনা করে নিতে চাই, যেহেতু এটা আগের একটি ফোন, এটার ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 8.1, ওরিও দেওয়া আছে। আর এটাতে ডিসপ্লে দেওয়া হয়েছে প্রধান আকর্ষণ বলতে পারি এই প্রাইজের মধ্যে, সিম্ফনির 5.45 ইঞ্চি FWVGA প্লাস আইপিএস ডিসপ্লে পাচ্ছেন আপনারা, ফুল লেমিনেশন, 2.5D কার্ভ গ্লাস সহ, এবং 1.3 GHz কোয়াড কোর প্রসেসর থাকছে, 5 MP রেয়ার ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে 5 MP ক্যামেরা। তো এখানে র্যাম পাচ্ছেন 1 GB, সাথে থাকছে 8 GB ফোন স্টোরেজ, এবং 2500 mAh ব্যাটারি। এখানে 3G ফোন, এটাতে 4G থাকছে না। তো এটার একটি অন্যতম সমস্যা হচ্ছে 4G একটি ফোন না এটা এই প্রাইজের মধ্যে হলেও। এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্র্যাভিটি সেন্সর দেওয়া হয়েছে, আর OTGও থাকছে না এই ফোনটিতে। বন্ধুরা, আমরা আনবক্সিংয়ের মাধ্যমে দেখে নিব এই ফোনটির বক্স কন্টেন্ট। শুরুতেই আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। তারপরে আমরা পাচ্ছি একটি মাইক্রো USB চার্জিং কেবল, একটি চার্জিং অ্যাডাপ্টার থাকছে, একটি ইয়ারফোন থাকছে এই ফোনটির সাথে। সবশেষে আমরা পাচ্ছি 2500 mAh একটি ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই ফোনটি, আর এটা গোল্ডেন কালারেও আপনারা পেয়ে যাবেন। তো প্লাস্টিক বিল্ড এই ফোনটি। তো উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটার কনফিগারেশনগুলো লেখা আছে, যেটা আমরা আপনাদের পূর্বে বলেছি এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার থিকনেস, পেছনের দিকে দেখতে পাচ্ছেন গ্লোসি ব্ল্যাক এই কালারটি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট, যেটা হাতের ছাপ পড়ে যাচ্ছে এখানে। তো আমরা পেছনের দিকে যদি অবস্থান লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে পেছনের দিকে মাঝ বরাবর থাকছে ক্যামেরার অবস্থান, ঠিক তার নিচেই থাকছে ফ্ল্যাশের অবস্থান, এবং একটু নিচেই দেখতে পাচ্ছি যে মডেল নাম্বার v141, এবং নিচে দেখতে পাচ্ছেন সিম্ফনির লোগো, তার একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রধান স্পিকার। এর ডান সাইডে দেখতে পাচ্ছেন ভলিউম রকার্স, ঠিক তার নিচে থাকছে পাওয়ার বাটন, আর নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে শুধুমাত্র MIC থাকছে, আর এটার বাম সাইডে কোনো কিছুই থাকছে না। টপে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। তো এটার ফ্রন্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এটার যে প্রধান আকর্ষণ 5.45 ইঞ্চি ডিসপ্লে, কারণ এই দামের মধ্যে সিম্ফনির এই ডিসপ্লেটাই সর্বোচ্চ বলা যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্ল্যাশ আছে এই ফোনটিতে ফ্রন্টে, এবং এটি ক্যামেরার অবস্থান, যেটা 5 MP, এবং নিচের দিকে থাকছে নেভিগেশন বাটন, যেটা কিন্তু ইনভিজিবল, মানে এটা চালু করলে আসবে। তো আমরা ফোনটি চালু করে ফেলবো, তার আগে দেখে নিই এটা সিমের অবস্থান। ব্যাকপ্যাডটি খুললেই দেখতে পাচ্ছেন দুটি সিম লাগাতে পারবেন, মাইক্রো সিম এবং একটি SD কার্ড লাগাতে পারবেন 32 GB পর্যন্ত। এবং এটা দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ। তো আমরা ফোনটি ওপেন করে নিই, আমরা ফোনটি চালু করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটার ডিসপ্লের কথা বলেছিলাম, এটার মানে প্রত্যেকটি সাইডেই দেখা যাচ্ছে যে নেগেটিভ ভাব নেই, এটির দিক থেকে অনেক ভালো একটি বিষয়। কারণ যারা নর্মাল ইউজার, এটা কিন্তু 3G ফোন আগে বলেছি, যারা নর্মাল ইউজার তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে, যারা একেবারে নেট কম ইউজ করেন এবং দেখা যাচ্ছে যে ছোটোখাটো গেম টেম ইউজ করেন। যেহেতু 8 GB ফোন স্টোরেজ, আপনাকে অবশ্যই SD কার্ড লাগিয়ে নিতে হবে এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে। আর বাজেট অনুযায়ী এটা অবশ্যই আমি ভালো বলবো। আর আমরা যদি একটু ক্যামেরাটি ওপেন করি তাহলে দেখে নেব এটার যে ক্যামেরা দেওয়া হয়েছে 5 MP রেয়ার ক্যামেরাটাই আমরা দেখব। তো এখানে যেহেতু আমরা ইনডোরে ভিডিও করছি অত ডিটেলস দেখাতে পাচ্ছি না, তবে আপনারা বুঝে নেন সিম্ফনির 5 MP ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে আর কি, যেটা আমি ইতিপূর্বে দেখেছি। তো এটার ফোনের লুকিং যদি বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ফোনটি অনেক অসাধারণ লুক দিচ্ছে। এই আমি অবশ্যই বারবার বলছি এই বাজেট অনুযায়ী, কারণ বাজেট অনুযায়ী এটা অনেক ভালো একটি সেট, যেটার প্রাইস এর আগে কিন্তু বেশি ছিল। আপনারা এখন মাত্র 4490 টাকায় এই ফোনটি পেয়ে যাবেন বর্তমানে মার্কেটে এই
এই সময়। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ফোনটি নিতে পারেন। তো এটার যে আরো অপশন অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এটার ডিটেইলস। তো এই ফোনটিতে যেহেতু ওটিজি থাকছে না, অনেক কিছুর কমতি আছে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 2500 mAh ব্যাটারি, যেটা আপনাকে কিন্তু একদিন অনায়াসে সার্ভিস দিবে। যেহেতু এটি কম বাজেটের একটি ফোন, এটার যে সিস্টেম দেওয়া হয়েছে, এটার কনফিগারেশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 8.1 ইউজ করা হয়েছে এই ফোনটিতে এবং মডেল নাম্বারও আমরা এখানে দেখতে পাচ্ছি। জিপিইউ দেওয়া হয়েছে মালি T820MP1 এবং 1 GB র্যাম থাকছে। লো কনফিগারেশনের একটি সেট বলা যায়, কিন্তু এই বাজেট অনুযায়ী আমরা বলতে চাই যে ব্র্যান্ডের মধ্যে যদি আপনি থাকতে চান, বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে যদি থাকতে চান, তাহলে এই ফোনটি আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে। আর এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।